শিক্ষাবর্ষে সকল সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের দিনের অধ্যায় শুরু করছি আজকের দিনে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর ইতিহাস মুঘল সাম্রাজ্য যেখানে সেকেন্ড ইউনিট পরীক্ষা থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের জন্য দিয়ে দেবো এগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু আসবেই তো তোমরা একটু প্রশ্নগুলোকে ভালো করে দেখে নেবে দেখো খ্রিস্টীয় ষোড়শ শতক থেকে ঊনবিংশ শতকের মাঝামাঝি পর্যন্ত সময়কাল মুঘলরা ভারতবর্ষ শাসন করেছিল ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহ ছিলেন জাহির উদ্দিন মোহাম্মদ বাবর ভারতে মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে কখনো আফগান কখনো রাজপুতরা ঘুরে দাঁড়ায় বিদ্রোহ করে বাবর পানিপথের প্রথম যুদ্ধ খানোয়ার যুদ্ধ এবং ঘরঘরার যুদ্ধে জয়ী হয়ে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন বাবরের পর হুমায়ুন মুঘলের শাসক কিন্তু হুমায়ুন আফগান শাসক শের শাহের কাছে পরাজিত হয়েছিল ফলে দিল্লির সিংহাসন পাঁচ বছরের জন্য মুঘলদের পরিবর্তে আফগান শাসনে প্রতিষ্ঠিত হয়েছিল যদিও শের শাহের পর হুমায়ুন পুনরায় দিল্লির সিংহাসনে মুঘল শাসন পুনঃপ্রতিষ্ঠা করেছিল হুমায়ুনের পর আকবর প্রথম মুঘল সাম্রাজ্যের বিস্তার ঘটায় আকবর তার আমলে মুঘল সাম্রাজ্যকে বিশাল একটা আকারের স্তূপ দিয়েছিল আকবর মুঘল সাম্রাজ্যের স্থায়িত্ব বাড়াবার জন্যে রাজপুত্রদের সাথে বন্ধুত্ব গড়ে তুলল পাশাপাশি বিভিন্ন অঞ্চলের স্থানীয় শাসকদের মুঘল দরবারে গুরুত্বপূর্ণ পদ দিল আকবরের পরবর্তী মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে বাংলার স্থানীয় হিন্দু জমিদার ও আফগানরা মুঘলদের বিরুদ্ধে বারবার বিদ্রোহ করেছেন এই সময় থেকেই মুঘলদের সঙ্গে শিখদের সম্পর্কের অবনতি ঘটতে শুরু করেছে জাহাঙ্গীরের সময় থেকেই মুঘলদের রাজনৈতিক সীমানা আরও বাড়াবার চেষ্টা শুরু হয় জাহাঙ্গীর এই লক্ষ্যে দাক্ষিণাত্রের পাশাপাশি মধ্য এশিয়ার বলক ও বাদশাহন এই অভিযান চালান জাহাঙ্গীরের পরবর্তী মুঘল সম্রাট হন শাহজাহান এবং শাহজাহান তার পরিচালনার সময় বিভিন্ন শিল্প সাহিত্যকীর্তি রেখে গিয়েছিলেন এই ভারতবর্ষে তিনি দাক্ষিণাত্র এবং বুলেন্দখখণ্ড বিভিন্ন বিদ্রোহের মুখোমুখি হয়েছিলেন ঔরঙ্গজেবের সময় থেকেই বিরোধীদের বিদ্রোহ চরমে পৌঁছায় মথুরার জাট এবং হারিয়ানার সতনামী কৃষকদের পাশাপাশি শিখ এবং মারাঠাদের মতো আঞ্চলিক শক্তি মুঘল শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে আকবরের আমলে মুঘল রাজপুত সুসম্পর্ক ঔরঙ্গজেবের আমলে নষ্ট হয়ে যায় যে রাজপুতরা একসময় মুঘলদের বন্ধু ছিল তারাও শত্রু হয়ে ওঠে এবার আমরা এই অধ্যায়ের প্রথমে পাঁচ নম্বরের প্রশ্ন এবং কি তারপরে তিন নম্বর দু নম্বরে কিছু প্রশ্ন দেখে নেব এই অধ্যায়ের যে পাঁচ নম্বরের দুটো প্রশ্ন আছে সেই প্রশ্নটা হচ্ছে শেরশাহর শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন দাক্ষিণাত্র অভিযানে মুঘল শাসনের ওপর কি প্রভাব পড়েছিল এই দুটো প্রশ্ন কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে আর একটা প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি টিকা সেটা হচ্ছে মনবসদারি টিকা বা প্রথা কাকে বলে এটা তোমরা করবে এবারে কয়েকটা তিন নম্বর এবং দু নম্বরের প্রশ্ন বলে দিচ্ছি দেখে নাও প্রথম পানিপথের প্রথম যুদ্ধ সম্পর্কে আলোচনা করো ঘরঘরার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল মুঘল আফগান দ্বন্দ্ব বলতে কি বোঝায় বাংলায় বারো ভূইয়াদের সম্পর্কে আলোচনা করো মুঘলরা কেন নিজেদের বাদশাহ বলতেন হুমায়ুন আফগানদের কাছে কেন হেরে গিয়েছিলেন কাবুলিয়ত ও পাটটা কি যাবতীয় কি দহশালা ব্যবস্থা কাকে বলে এই কটা প্রশ্ন তোমাদের এখান থেকে করলেই হবে বাকি এক নম্বরে যে প্রশ্নগুলো আছে অবশ্যই আমরা সেগুলো পরবর্তীকালে বলে দেবো কি করতে হবে না করতে হবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং সকল বন্ধুদের মধ্যে শেয়ার করবে আজকের জন্য এতটাই